আধার কার্ড করাতে অতিরিক্ত টাকা। আর এই অভিযোগ তুলে ব্যাংকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর থানার চুয়াপুরের। আধার কার্ড করাতে বেশি পয়সা নেওয়ার অভিযোগ বহরমপুরে, আর এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের। বহরমপুর থানার চুয়াপুরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ভাকুরি শাখায় বেশি পয়সা নিয়ে আধার কার্ড করার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, এখানে নতুন আধার কার্ড করতে আসলে কার্ড পিছু 150 থেকে 200 টাকা নেওয়া হয়। বিনা পয়সা নতুন আধার কার্ড সেটা যায় না, কিন্তু লিখা দিয়ে 150 টাকা নিয়েছে। দুশো টাকা? হ্যাঁ। আর রসিদ আছে আপনার কাছে? হ্যাঁ, দেখান রসিদা, দেখান। এই যে এটা করেছি, টাকা রসিদ কিছু দেয়নি? দেয়নি না। যে কবে করেছেন দেখি? এইটা 7 তারিখে। 200 টাকা নিয়েছে? 200 টাকা নিয়েছে। কার করেছেন? আমার মেয়ের, ছোট মেয়ের। কি কারণে নিয়েছে কিছু বলছেন? কিছু বলেনি। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে আধার কার্ড অপারেটররা কার্যত অস্বীকার করে টাকা নেওয়ার কথা। পরে চাপে পড়ে হাতের হাতে প্রমাণ দেখালে তারা স্বীকার করে যে তারা বাড়তি টাকা নিয়েছে। পরবর্তীতে আর এরকম হবে না বলে তারা জানিয়েছে। আজকে আপনার 120 করে নিয়েছেন, নিচে ওটা গিয়েছে বলেছে। এটা করে নিয়ে গেছি 7 তারিখে, সেই আধার কার্ডটা 200 টাকা দিয়েছি। এখানে আরেকজন ছিল লম্বা করে ছেলেটা, আমি নাম যাও তো জানি না। দুজনের মধ্যে থাকে না? না, আরেকজন ছিল, সাদা জামা কাপড় পরেছিল। এখানে এই দুজনের বেশি কিছু থাকে না? না, আরেকজন ছিল, লম্বা করে ছিল, ছিল মুড়ি খাচ্ছিল, মশলা মুড়িও খাচ্ছিল। আজকে আপনারা 120 করেও নিয়েছেন, নিচে যারা করেছে তারা আমাদেরকে বলেছে। আমাদের যে টাকাটা নেওয়া হয়, হ্যাঁ, যেটা ব্যাংকিং চার্জ যেটা ফ্রি, সেটা ফ্রি। ফর্ম প্রিন্ট আউটের টাকাটা নেওয়া হয়, তার বেশি কিছু নেওয়া হয়, কোনো টাকাই নেওয়া হয় না। ব্যাংকিং চার্জ যেটা সেটা নেওয়া হয়। ব্যাংকিং কিসের চার্জ এটা বলুন? কিছু চার্জ তো আছে, যেটা বায়োমেট্রিকের জন্য 100 টাকার চার্জ। নতুন আধারে কোনো চার্জ নেওয়া হয় না, ফ্রি। হ্যাঁ, ফ্রি। কিন্তু আপনারা পয়সা নিচ্ছেন, সেটা কোথায় নিচ্ছেন? 120 টাকা করে পয়সা, এখানেই পয়সা নিচ্ছেন? পয়সাটা যেটা নিচ্ছে ফর্ম প্রিন্ট আউটের জন্য টাকা নেওয়া। কোনো পয়সা নিতে পারেন না আপনি? আপনি নিতে পারেন না? দেখেন আপনার কোথায় আছে আপনার ফর্মে পয়সা নেওয়ার জন্য, সেটা আপনারা জানেন। আপনার নাম কি আছে? আপনার নাম কি? হ্যাঁ, কথা বলছি দাঁড়ান। হ্যাঁ বলুন। যারা করেছে তারাই বলছে, দেখেন 150 টাকা নিয়েছে বলছে। জিজ্ঞেস করুন, আপনি আমি ওনাকে এসে জিজ্ঞেস করছি, বলছে 100 টাকা লাগবে। কিছুক্ষণ আগে এসেছিলাম, আমি জিজ্ঞেস করে গেছি, জিজ্ঞেস করুন। উনি কি বলেছেন? এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা বারবার অপারেটরদের পয়সা না নেওয়ার জন্য অনুরোধ করেছেন। যদি কেউ এই ধরনের অন্যায় কাজ করে থাকে তার উপযুক্ত শাস্তি হোক, কিন্তু তারা ব্যাংক কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। নিউজ আজ বাংলা, বহরমপুর। শুধু নামে নয়, গুণেও সেরা, সকলের জন্য রয়্যাল রেস্তোরাঁ। বাঙালি বা চাইনিজ, সব খাবারের সঠিক গুণমানের একটাই ঠিকানা, রয়্যাল রেস্তোরাঁ। তাই দেরি না করে পরিচ্ছন্ন ও সাবলীল পরিবেশে আহারের জন্য আজই আসুন রয়্যাল রেস্তোরাঁয়। আমাদের ঠিকানা বাঁকুড়া কোতুলপুর থানার ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9732212758। সবার সেরা রয়্যাল রেস্তোরাঁ।